দুটা সময় তো দেখলা নিপুরের নেতৃত্ব আর জায়েদের নেতৃত্ব কি কি পার্থক্য কি সামঞ্জস্য কি পেলে মানে আমি আমরা মানে সন্তুষ্ট না পাশের দেশের সিনেমার বাজেট আমার বাজেট এক না সাকিব ভাইয়ের সিনেমার বাজেট আমার বাজেট এক না আমাদের কি নিয়ে যারা নন প্রফেশনাল প্রোডিউসার এসে সিনেমা বানান নন প্রফেশনাল প্রোডিউসার ডিফিনিটলি নন প্রফেশনাল ফিনান্সাররা প্রডিউসার তো একটা বড় জায়গা আমি তো সবচেয়ে আমার সিনেমার প্রচারের জন্য আমি ফিনান্সারকে খুঁজে পাই না ভাই দেড় মাস আগে থেকে ফোন যে কবে ই করবেন কবে পোস্টার ছাপাবেন এই যে ফার্স্ট লুক এত ই হলো আমি ফোন দিতে দিতে হয়ে যাচ্ছি যে ভাই আমার তো অন্য কাজ করতে হবে আমার অন্য ইতে আমি তো এই যে গেটআপটা নিলাম দাড়ি বড় এটা তো সব ছবিতে তো এই গেটআপ যাবে না গোব বড় যে আমি কাটতে পারছি না আমি জাস্ট গত দুই মাস যাব। প্রতিদিন ফোন শিডিউল যে বিষয়টা ছিলাম যে এখন মূলত নতুন একটা আলোচনা তৈরি হচ্ছে যে আজকের যে খবর আমরা যখন এই কথাগুলো বলছি তখন অলরেডি জানে যে কাঞ্চন ভাই নির্বাচন করবেন না ফেরদুজ ভাইকে নিয়ে একটা ঘোষণা আসলো নিপুণ ফেরদুস প্যানেল হচ্ছে এগুলো এমন না যে দেশের একটা বিপ্লব ঘটে যাবে শিল্পী সমিতি নির্বাচন হলে কিন্তু এটা নিয়ে খুব কৌতূহল আছে আবার মানুষের প্রচুর সেটা আমরা গত নির্বাচনে দেখেছি তুমি বেরোয় বেশ নাটকীয় নাটকীয়ভাবে প্রতিবাদ একদম মানে ইয়ের মতো সো এখন তোমাকে নিয়ে যে প্রশ্নটা যে তুমি আসলে কোন দলে থাকতে চাও আদৌ থাকবে না কেন এতদিনের নির্বাচন করা অভ্যেস থেকে কেন সরে আসার চিন্তা এটা যদি একদম ট্রুলি ব্যাখ্যা করো ক্যারিয়ারের জন্য খুব ক্ষতি হয়ে যায় কিনা আসলে কি বলে এটাকে আমি বললাম না যে আমার তার কোনো পেশা নেই নির্বাচনটা প্রথমবার যখন করলাম জোড়া জোড়া করলাম পরেরবার যখন করলাম নিজের তাগিদেই করলাম ওকে এটা মানে কি বলে দীর্ঘদিন নির্বাচন করছি বলে এবারও করতে হবে বিষয়টা এরকম না আচ্ছা হ্যাঁ আমার কাছে এরকম হচ্ছে বিষয়টা আর একটু ধরেন আমি এখন থেকে নির্বাচন স্টার্ট করলে তিন চার মাস আমার এটা নিয়ে থাকতে হবে চার পাঁচ মাস হ্যাঁ ম্যাক্সিমাম টাইম আমাকে এখানে ইনভলভ থাকতে হবে আর আমার সামনে কিছু কাজ আছে মানে সেটা পেশাগত কাজ সো মানে আমি আসলে অভিনয়টাই এখন করতে চাই ওইটার মধ্যে হয় না যে অনেক দায়িত্ব আমি আসলে প্রপারলি একবারও পালন করতে পারিনি এই জন্য আমি আমার সম্মানিত শিল্পী যারা আছেন ভোটার ওনাদের কাছে সরি হয়তো যাদের সঙ্গে দেখা হয় আমি বলি আর এখানে আমি কি করব শিল্পীরা চায় মানে শিল্পীদের এই সংগঠন কেন সকল শিল্পীদের নিয়ে কাজ করবার জায়গা আসলে মানে এখন এরকম হয়ে গেছে যে আপনি আমার খুব পছন্দের কিন্তু মানে আরেকজনের পছন্দের না না আমরা একই ক্যাবিনেটে আছি আপনার সাথে আমার কথা বলা যাবে না আপনার সঙ্গে আমার এইটা আমি চাই না মানে সেটা হচ্ছে যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা থাকুক না আমার মনে হয় যে ইলেকশন করলে সেটা একটু একটু নষ্ট হয় আমি আমার সাথে তো সবার সুন্দর সম্পর্ক সেটা আমি নষ্ট করতে চাই না সবার ভালোবাসা এবং দোয়া নিয়ে আসলে আমি আমার পেশায় থাকতে চাই কিন্তু ধরো বেশ কিছু জায়গায় তো নষ্ট হলো মানে নিপুন বা কাঞ্চন ভাই সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে এটা এটা অভিমানের টেম্পোরারি বলছো মানে ঠিক হয়ে যায় কোনো কিছুই চিরস্থায়ী না এটা হচ্ছে যে আর কেন চিরস্থায়ী হবে এখানে তো কেউ কারোটা নিয়ে যাচ্ছে না যার যোগ্যতায় কাজ করছেন তো আমার তকদিরে যেটা আছে আমার কপালে যদি থাকে আল্লাহ দেয় আর অনেক ভালো কিছু হবে সো আমি আগে কাজটা করি আমি যেই কারণে এখানকার मेंबर হতে পেরেছি সেটা কিন্তু আমি শিল্পী না হলে তো বা আমি না শিল্পী হইছো বাট তোমাকে নেতা বানিয়েছে জায়েদ খান এটা আমার সত্য বলে গেছে সাইমন আমি নেতা বানিয়েছে না সেটা এরকম না আমি বললাম না যে সে আমি একদম শুরুতে বলেছি আমি আরেকটা সাথে বলেছিলাম যে এটা তার ভুল একটা ব্যাখ্যা ছিল ওই সময়ের যেই সিচুয়েশন ছিল হয়তো সেটাকে দেওয়ার জন্য হ্যাঁ আমি তার প্যানেল থেকে যেহেতু করেছি শিল্পী সমিতি নির্বাচন আমি তার সঙ্গে প্রথম গিয়েছি এবং অল ক্রেডিট গোসট এই ব্যাপারে আমার কোনো মানে নাই কিন্তু হয় না যা সবাইকে তো নেয়নি তো দুইটা সময় তো দেখলা নিপুরের নেতৃত্ব আর জায়েদের নেতৃত্ব কি কি পার্থক্য কি সামঞ্জস্য কি পেলে আমি কোনোটাতেই মানে সন্তুষ্ট না অনেস্টলি দুজনার সফল না ব্যর্থ তোমার দৃষ্টিতে না ব্যর্থ বলছি না যে আমার যেই পোস্ট ছিল দুই জায়গাতে মানে সেখানে আমি হয়তো কিছু করতে পারিনি বা আমার ব্যস্ততা থাকুক বিভিন্ন কারণে করা হয়নি আর কিছু মানে ওখানে থাকার যোগ্যতে আমি হারিয়ে ফেলেছি মানে এখন যোগ্য নয় আমি এরকম মনে হয় আর কি আমার আচ্ছা 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 যেই বিষয়ে যে অভিমান থেকে তোমার সরে আসা সেটা হচ্ছে বাইরের ডিস্ট্রিবিউশন এবং ভারতীয় ছবি তাই না তো সেই জায়গা থেকে তোমার কাছে কি মনে হয় ইন জেনারেল তুমি পার্সোনালি নিও না ইন জেনারেল আমাদের কতটা ক্ষতি করছে অননমাউনের ডিস্ট্রিবিউশন বা আব্দুলাজের ডিস্ট্রিবিউশন ওইটার নিয়ে আমার কোনো নেই এখানেও কি সিনেমা তুমি কোন ফিল্মের বিলং করো তুমি এখানে তো সিনেমা খুব খুব বেশি সিনেমা নাই আমাদের এখানে খুব বেশি সিনেমা নাই ওনারা বিজনেসের জন্য করছেন তবে আমি মানে একটা জিনিসই সবসময় বলি যে করুক আনুক যেহেতু মানে गवर्नमेंट পারমিশন দিয়েছে এখানে আমার মতো মানুষ কি বলবো আমি পার্সোনালি কাউকে কোনো পরামর্শ পরামর্শ থাকতে পারে না আমার চাওয়া তো আমি ভালো কাজ করতে চাই আমার আমার যে কারণে কাফনের কাপড় তোমরা পরেছিলে আমি কাফনের কাপড় কোনোদিন পরিনি সেজন্য তোমার কোনো চাওয়া নাই আমার চাওয়া আমি এখানে কাজ করবার ভালো কাজ করবার জায়গাটায় থাকতে চাই সেটা আমাকেও নিজেকেও আরো প্রমাণ করবার যথেষ্ট কি বলে মেন্টালিটি নিয়ে আগাতে হবে আমার আমার মনে যে অন্যের কারোর দোষ নেই নিজের নিজের কাঁধে আমি দোষটা নিতে চাই আচ্ছা 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 সলো ক্যারিয়ার হিসেবে ধরো তোমার একটা ন্যাশনাল পেয়েছো এবং বেশ কিছু ফ্লুয়েন্টলি প্রতি বছর তোমার ছবি রিলিজ হচ্ছে কিন্তু যেই সংকটের জায়গা তৈরি হচ্ছে যে ওই একই কথা আপনার সাকিব কে হাল ধরবে বা কে আসতে পারে সেকেন্ডারি থার্ড ফোর্থ কোনো পজিশন নাই বলে এটা কি এক ধরনের প্রপাগান্ডা নাকি সাংবাদিক আমরা বলতে বলতে এটা একটা করে ফেলছি এটা অনুচিত একটা কথা বলছি আমি বললাম না যে উম সাকিব ভাইও একটা সময় সব কথা শুনেছেন

না সেই সেই কারণে তো ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে আমি বললাম না যে কোনো আর্টিস্টের একক কোনো ক্ষমতা নেই কিছু করবার সাকিব ভাই যেই পজিশনে গিয়েছেন এবং তার যে কি বলে দর্শক গ্রহণযোগ্যতা সেটা পঁচিশ বছরের এবং ওনার ওনাকে চেনেন না এরকম তো কোনো দর্শক নাই দেশে এবং রিসেন্টলি উনি যেই কাজগুলো করছেন বড় বাজেটের ভালো পরিচালকের ভালো প্রোডাক্ট মানে প্রডিউসারের তারা তোমাদের ডাকছে না কেন আমাদের উপর তো ওই ট্রাস্ট এখনো আসেনি এই এটা আমি আমার জায়গা থেকে বলি আমি তো এরকম রকম কী বলে যেহেতু পোড়ামন হয়েছে নিশ্চয়ই ওই সিনেমার আমি আর্টিস্ট ছিলাম সেই জায়গা থেকে বলি যদি আমাদের কেউ প্রপারলি ওই কেউ ভাবেন ওই জায়গাটা দেখতে পাবেন ভালো শেষ নাই দিন শেষে ভালো সিনেমাও যখন দর্শকদের কাছে ভালো প্রচারণার মাধ্যমে যাবে তখন আস্তে 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 বাড়বে একটা প্রফেশনাল প্রডিউসার নাই বলেই অনেক অনেক অংশে পুছিয়ে যাচ্ছে আমি সবসময় বলি যে উদাহরণ দেওয়া হয় যে পাশের দেশে এত ভালো সিনেমা হচ্ছে আমার দেশে কেন হচ্ছে না পাশের দেশের সিনেমার বাজেট আমার বাজেট এক না সাকিব ভাইয়ের সিনেমার বাজেট আমার বাজেট এক না আমাদেরকে নিয়ে যারা নন প্রফেশনাল সিনেমা ফিনান্সাররা একটা বড় জায়গা আমি এটা সবসময় বলি প্রফেশনালিজম এখানে দরকার আমি একটু আগেও বলেছিলাম এটা ব্যবসা কিন্তু ব্যবসাটা শিল্পের আপনি বলছিলেন আশা নন্দন ভাইয়ের কথা উনি আগে যে নাটকগুলো বানাতেন সেগুলো সুপার ক্লাস নাটক পরবর্তীতে যখন পরবর্তীতে তিনি সিনেমায় আসলেন সেগুলো খুব মানে মানের সিনেমা ছিল লাস্ট আমি যদি প্রিয়তমার কথা বলি আপনি জাস্ট পাবলিসিটির ধরনটা দেখুন কথা সেটাই আমার প্রশ্ন সেখানেই ধরো অনেক সময় অনেক ভালো সিনেমা হারিয়ে যায় শুধু প্রচারণার অভাবে আমরা আপনি যদি আপনি ধরেন এটাও যদি বলি আপনি কিছুই করলেন না যে যারা যাদের আমন্ত্রণ জানানো হয় একটা প্রিমিয়ার শুতে কেন হয় আপনার কিছু ফলোয়ার আছে হ্যাঁ মানে তাদের মুক্তি দর্শক 200 জন আর্টিস্ট বা যারা ভালো অবস্থায় আছেন সাংবাদিক বা মিউজিক ডিরেক্টর বা সঙ্গীত শিল্পী ওনাদেরকে কেন রাখা হয় একটা মাত্রই কারণ ওনারা যাবেন যাওয়ার পর সিনেমাটা দেখবেন সিনেমাটা দেখবার পর ভালো লাগলে একটা ভালো মন্তব্য করবেন এবং সেখানে সাংবাদিক ভাই বন্ধুদের উপচে পড়া একটা ভিড় থাকে ওনাদের জানবার প্রচেষ্টা থাকে যে কেমন সিনেমা দেখলেন এই যে প্রচারের একটা ধরন এখন প্রিমিয়ার শোর

আমি গোপস একটা ছবি আপনি চেপেছিলেন ওটা আমার মনে আছে কেন আমি তো এই হাহাকারই আছি লাস্ট শেষ বাজিটাও যদি ধরেন দর্শকদের একটা মানে ভালো জিনিস দেখানোর যে প্রচেষ্টা আমার ছিল এর আগে যদি আমি লাইভ সিনেমার কথা বলি আমি কোন সিনেমাই তো দেখাতে পারিনি যতটুকু হয়েছে চেষ্টা করেছি আমার জায়গা থেকে আমি আমার ডিরেক্টর কিন্তু আমরা তো আমরা হয় না বাজেটের প্রয়োজন হয় তার মানে প্রচারণাই তোমরা ফেল করে যাচ্ছ মানে তোমার প্রচারণা একটা বিশাল ব্যাপার না ভাইয়া আবার শিকার করবার সুযোগ নাই তো কোন সুযোগ নাই তো অনেক আর্টিস্ট আছে যারা সেদিন একটা কথা কথা উঠেছিল যে তোমরা অনেকেই শুরুতে যখন সাইনিং মানিটা নাও তখন মনে মনে করো যে ঠিক আছে এই ছবিটা করলাম যেই হোক টাকাটা তো পাচ্ছি করে নি আপনি নিজেও তো জানেন শত শত না 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 প্রশ্ন যে আমাকে পাই নি আমি দর্শকদের সাথে যেতো কনভারসেশন হচ্ছে তুমি আমি তো অনেক কিছুই জানি অফ এর অন এর অনেক কিছু কিন্তু দর্শসের যেটুকু বলা যেটা হচ্ছে অনেক শিল্পী ওন করে না যে ছবিটা আমি করেছি কিছুদিন আগে একটা ছবি বের হলো নীরবের নীরব এক জায়গায় শুটিংে উপবিশ্বর আরেক জায়গায় শুটিংে এরকম অনেক ছবি সারা বছরে তো এগুলো কি শুধুমাত্র টাকা নেয়ার জন্য তোমরা ছবি করো এগুলো আমি তারে জেন্টাবল করব না আমি তো তোমাদের ইন্ডাস্ট্রিতে এগুলো আমার 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 আমিও তো ইন্ডাস্ট্রির লোক डेफिनेटলি আমার কষ্ট লাগে আমার এগুলো বিব্রত হয়ে বলি আমার সিনেমার প্রচারের জন্য আমি ফিনান্সারকে খুঁজে পাই না ভাই দের মাস আগে থেকে ফোন কবে ই করবেন কবে পোস্টার ছাপাবেন এই যে ফার্স্ট লুক এত ই হলো তোমাদের ফোন করতে হয় আমি ভাই বললাম তো আপনি জিজ্ঞেস করুন না আমার ডিরেক্টরকে মেহেদি ভাইকে যে কতবার সে আর আমি মেহেদি ভাই আর আমি কত চেষ্টা এই যে সিনেমাটা রিলিজ হলো ফার্স্ট লুক এত আলোচনা আসলো শেষ পরবর্তীতে পরবর্তী তার কোনো প্রচার নেই একটা পোস্টার অনলাইনে রিলিজ করে যদি প্রচারণার দায়িত্ব শেষ হয়ে যায় তাহলে হবে না খুবই বাস্তবতা এবং সম্প্রতি তোমার কিছু ইন্টারভিউতে খুব তীব্র তেতা সত্য বেরিয়ে আসছে মানে বলছো শুরুতে বানাতে চায় পরবর্তী দেখা গেলো যে পুকুরে ফেলালো কি কি যেন বললা তুমি আমি আমি শুটিং এর আগে শুনি যে সুইজারল্যান্ড শুটিং হবে পরে বুড়িগঙ্গার তীরে শুটিং করে হচ্ছে তো অ্যাভেলেবেল এখন এটার দায় তো আমার না আপনার ভেতরে কি আছে সেটা তো আমি জানি না তো গল্প দেখে এবং ডিরেক্টর দেখে আমি কাজটা করতে যাই এখন যিনি লগ্নিকারক

এ렇তে আল্লাহ যদি রিজিকে রাখে তো তো মানে এই ইন্ডাস্ট্রির এই অবস্থায় উত্তরণ কমাতে চাও তুমি উত্তোলন তো ঘট আমি মানে অন্য কিছু তো শিখিনি তো ধরো এখন তো প্রায় আপনাদের এখন সাধারণত হাতে কোন কোন ছবি আছে যেটা নিয়ে আসলে সামন কাজ করতে এখন আমি ফোন দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছি যে ভাই আমার তো অন্য কাজ করতে হবে আমার অন্য ইয়ে আমি তো এই যে গেট নিলাম দাড়ি বড় এটা তো সব ছবিতে তো এই গেট আপ যাবে না গোপ বড় যে আমি কাটতে পারছি না আমি জাস্ট গত দুই মাস যাব প্রতিদিন ফোন দিই শিডিউল শুধু পেছায় ফোন দাও তুমি হ্যাঁ মানে সবার সঙ্গে ব্যাটে বলে হচ্ছে না লোকেশন হচ্ছে না আর্টিস্ট হচ্ছে না প্রডিউসার মানে সব কিছু মিলিয়ে এখন এই এটা বললে তো বলবে যে সমালোচনা করছে বিষয়টা এরকম না বিষয়টা এরকম না এটা বিষয়টা আমি আমি ধৈর্য হারানা সো আমি তো যেহেতু একটা ভালো গল্পে ইন করেছি আমি এটা শেষ করি তো অন্য একটা কাজে যাব এটা হতাশান না এটাও একটা পরীক্ষা হতে পারে আই বিলিভ